নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন বঙ্গোলজি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব। এর আগেও আমি হোয়াটসঅ্যাপের ট্রিক্স নিয়ে দুটো ভিডিও অলরেডি বানিয়েছি। যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখানে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো আজকের যে ট্রিক্সগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেই সকল ট্রিক্সগুলি আপনাদের খুবই কাজে আসবে। তো আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে দিই যে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে প্রেস করে দেবেন এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তো আসুন এখন সেই ট্রিক্সগুলি দেখে নেওয়া যাক। তো প্রথম যে ট্রিক্সটা সেটা হলো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস রিলেটেড। তো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে যদি আপনি কোনো ভিডিও দেন তো অনেকের সেটা পছন্দ হয়, পছন্দ হওয়ার পর আপনার কাছে সেটা চায়। তো সেক্ষেত্রে আপনি কি করেন, আপনি সেক্ষেত্রে ফাইল ম্যানেজারে যান। তো সেখান থেকে ফার্স্টে ভিডিওটা সিলেক্ট করেন, করে সেটাকে সেন্ড করে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়ে যাকে পাঠাতে চান তারপর তাকে সেখান থেকে পাঠান। তো যদি আপনি কোনো ফটো স্ট্যাটাসে দিয়ে থাকেন তাহলে সে সহজে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারে, কিন্তু ভিডিও দিলে অনেকেই আপনার কাছে ভিডিওটা চায়। তো সেক্ষেত্রে আপনি একটি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো আপনাকে কি করতে হবে, আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়ে ধরুন আপনি কোনো স্ট্যাটাস ভিডিও দিয়েছেন তো সেটাকে সেন্ড করবেন। তো যখন আপনি আপনার স্ট্যাটাসটা এরকমভাবে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর নিচের দিকে কতগুলো ভিউ হয়েছে স্ট্যাটাসটায় সেটা সেখানে দেখাবে। তো তার পাশেই দুটো অপশন রয়েছে, একটা হলো ডিলেটের অপশন আর তারপর সেটা হলো সেন্ডের অপশন, এই যেটা। তো এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনি যাকে স্ট্যাটাসটা সেন্ড করতে চান অর্থাৎ যে আপনার কাছে ভিডিওটা চাইছে তো তাকে ডাইরেক্টলি এখান থেকে মার্ক করে আপনি পাঠিয়ে দিতে পারেন, আপনার কোনো ঝামেলা হবে না। তো এরপরের যে ট্রিক্সটা রয়েছে সেটাও স্ট্যাটাস রিলেটেড। ধরুন কেউ কোনো ফটো বা কোনো ভিডিও না, ধরুন কোনো ফটো বা কোনো কিছু লিখে স্ট্যাটাসে দিয়েছে তো সেটা আপনি পড়তে চাচ্ছেন বা অনেক বড়ো সড়ো কিছু রয়েছে তো আপনাকে পড়তে টাইম লাগছে। তো সেক্ষেত্রে কী হয়, স্ট্যাটাসটা পার হয়ে চলে যায়, আমরা পড়তে পারি না। তো পড়তে চাইলে স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখতে হয় তো তারপরেই আমরা সেটা পড়তে পারি। তো সেক্ষেত্রে একটা সহজ ট্রিক্স রয়েছে যার মাধ্যমে আপনি সেই স্ট্যাটাসটাকে সেখানে পজ করে দিয়ে টাইম নিয়ে পড়তে পারেন। তো আপনাকে জাস্ট কী করতে হবে, ধরুন আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনি ধরুন এই স্ট্যাটাসটি ওপেন করে নিলেন। তো ওপেন করে নেওয়ার পর জাস্ট তিনটে আঙুল দিয়ে সিম্পলি ট্যাপ করবেন। তো যদি আপনি তিনটে আঙুল দিয়ে ট্যাপ করেন তো সেই ক্ষেত্রে কি হবে, স্ট্যাটাসটা সেখানেই পজ হয়ে যাবে। তো আপনি এখন যতক্ষণ টাইম নিয়ে পড়ার সেটা পড়তে পারেন। তো পড়া হয়ে গেলে জাস্ট আবার সিম্পলি তিনটে আঙুল দিয়ে ট্যাপ করবেন তো ভিডিওটা আবার সেখান থেকে রিজিউম হয়ে যাবে। তো এভাবে আপনি কোনো স্ট্যাটাসকে পজ করে সেটাকে সে পড়ে নিতে পারেন। তো এটা গেল দ্বিতীয় ট্রিক্সটা। আর তৃতীয় যে ট্রিক্সটা রয়েছে সেটা হলো, ধরুন আপনার সাথে অনেক দিন পর কোনো বন্ধুর দেখা হয়েছে বা নতুন অচেনা কারো দেখা হয়েছে, তো তার সাথে আপনার খাতির হয়েছে। তো সে এবার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, তো বলছে যে তোর নাম্বারটা দে আমি তোকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, তাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, সে সেটাকে সেভ করবে, সেভ করার পর তার হোয়াটসঅ্যাপটা ওপেন করবে, ওপেন করার পর সেখানে কন্ট্যাক্টসে গিয়ে রিফ্রেশ করবে, তারপরে আপনাকে মেসেজ পাঠাবে। তো হোয়াটসঅ্যাপে নতুন আপডেট আসার পর একটি নতুন ট্রিক্স এসছে যেটার ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, যে আপনার একটা বারকোড দেওয়া থাকবে সেটাকে সে স্ক্যান করবে, স্ক্যান করার মাধ্যমে ডাইরেক্ট আপনার নাম্বারটি তার ওখানে চলে আসবে, ও ডাইরেক্ট আপনাকে মেসেজ পাঠাতে পারবে এবং সেখান থেকে নাম্বারটিও সেভ করে নিতে পারবে। তো সেটাকে কোত্থেকে করবেন, আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর সেখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে গিয়ে সেখানে দেখতে পারবেন আপনার নামের পাশে একটি বারকোডের অপশন রয়েছে, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলেই আপনার কাছে দুটো অপশন চলে আসবে, প্রথমটা হলো মাই কোড আর সেকেন্ডেরটা হলো স্ক্যান কোড। তো মাই কোড হলো যদি আপনি আপনার নাম্বার দিতে চান তাহলে আপনি মাই কোড ওপেন করে নেবেন, আর যদি কারো নাম্বার নিতে চান বা সেভ করতে চান তো সেক্ষেত্রে আপনি স্ক্যান কোড করবেন। তো আমি যেটা কথা বলছিলাম সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে মাই কোড ওপেন করে নেবেন এবং আপনার বন্ধুকে বলবেন স্ক্যান কোড ওপেন করতে, তো সেখান থেকে সে স্ক্যান করতে পারবে। তো সেখান থেকে সে জাস্ট আপনার যে কোডটি থাকবে সেটাকে স্ক্যান করে নেবে, স্ক্যান করে নিলেই তার হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটি ওপেন হয়ে যাবে এবং সে সেখান থেকে চাইলে আপনাকে মেসেজও পাঠাতে পারবে বা ডাইরেক্টলি আপনার নাম্বারটা সেভও করে নিতে পারবে, এখান থেকে কোনো ঝামেলার ব্যাপার নেই। তো এই ছিল আজকের তিনটা ট্রিক্স, আশা করি আপনাদের ট্রিক্সগুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর আমার আপনার যদি ভিডিওটির ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা অন্যান্য কোনো যদি জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।